এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলা তদন্তে বিকেলে ঢাকায় আসছে ভারতীয় পুলিশের দুই বিশেষ কর্মকর্তা। তারা আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সিয়াম নামের একজনকে কলকাতায় গ্রেফতার করা হয়েছে আজ। এছাড়া শিলাস্তি রহমান নামের এক নারী এ ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হয়েছে। এর মধ্যে শিলাস্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। শিলাস্তি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী। রাজধানী শেরেবাংলা নগর থানায় পরিবারের করা অপহরণ মামলায় এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ড নিশ্চিতে 48 ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা যায়নি ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ। গোয়েন্দা সূত্রে জানা গেছে হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিন সোমবার ঢাকা থেকে কাঠমান্ডু হয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছে। এ হত্যাকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়ন করেছে চরমপন্থী নেতা আমানুল্লাহ আমান। এদিকে কলকাতায় এমপি আনোয়ারুল আজিম যে ট্যাক্সি ক্যাব ব্যবহার করেছিলেন সেটি আটক করেছে নিউ টাউন থানা পুলিশ।